হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। বন্ধুরা, আমি দেখাবো আজকে আপনাদেরকে একটি প্যানড্রাইভে কীভাবে আপনারা অনেকগুলো উইন্ডোজ বুট করবেন। তো এটা করতে হলে প্রথমত আপনাদের একটা সফটওয়্যার লাগবে। তো আমি আমার কম্পিউটার থেকে যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে এটাকে ওপেন করে নিলাম। তারপর এখানে সার্চে এসে আমরা লিখব বিনটয়, ঠিক আছে? আপনারা দেখেন ভিডিওটা ভালো করে। তো আমি বিনটয় লিখলাম, তারপর প্রথম যে ওয়েবসাইট আছে এটাতে আমরা প্রবেশ করব। তারপর এখান থেকে ডাউনলোড যে অপশন আছে ডাউনলোডে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে উইন্ডোজ জিপ যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ জিপে আমরা ক্লিক করে দেব। তারপর আমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে, আমরা এখানে আসব। এখানে আসার পর এখান থেকে আমরা আবার উইন্ডোজটা খুঁজে বের করব, উইন্ডোজ জিপ। এই যে উইন্ডোজ জিপ, এটা খুঁজে বের করলাম, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এটা আপনার ব্রাউজের নিচে ডাউনলোড হবে, বা যাদের আইডিএম আছে আইডিএমে ডাউনলোড হবে। তো আমারটা আমার আইডিএমে ডাউনলোড হবে, যেহেতু আমার আইডিএম ইনস্টল করা আছে। তো আমার আইডিএমে দেখেন এখন চলে আসছে। এখান থেকে আমি স্টার্ট ডাউনলোড যদি ক্লিক করে দিই তাহলে আমার এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এই সফটওয়্যারটি ডাউনলোড করার পরে তারপর কী করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। এখান থেকে আমরা ক্লোজে ক্লিক করে দেব। তারপর আমি ডিসপিসির ভিতরে গেলাম। তারপর এখান থেকে আমি এটাকে বড় করে নিলাম। এখান থেকে আমি ডাউনলোড ফোল্ডারে গেলাম। তারপর কম্প্রেসে গেলাম, এটা রার ফাইল, এটাকে আমার এক্সট্রাক্ট করতে হবে। রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলাম। তারপর এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করার পর এই ফোল্ডারের ভিতরে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখান থেকে আমার যে বিনটয় টু ডিস্ক যে অপশানটা আছে এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে দেবো, ঠিক আছে? তাহলে এটা আমাদের সামনে ওপেন হবে। তো আপনারা দেখেন কীভাবে ওপেন হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এটা ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা যে ইনস্টল যে দেখতে পাচ্ছেন এই এটা আপনার প্যানড্রাইভ। হ্যাঁ, অবশ্যই দেখবেন যে আপনার প্যানড্রাইভ সিলেক্ট আছে কিনা। তারপর ইনস্টলে ক্লিক করে দিবেন, তারপর ইয়েসে ক্লিক করে দিবেন। এটা আপনার প্যানড্রাইভ ইনস্টল হয়ে যাবে। তো জাস্ট একটু অপেক্ষা করুন, ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হচ্ছে, আমরা জাস্ট একটু অপেক্ষা করতেছি। এই যে দেখেন ইনস্টল কমপ্লিট। তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেবো। তারপর এটাকে আপগ্রেড করে নেবেন। এখানে আপগ্রেড ক্লিক করে আমরা আপডেট করে নিলাম, ঠিক আছে? আপডেট করে নেবেন। তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেবো। এখন আপনার আইএসও ফাইলগুলো এই প্যানড্রাইভের ভিতরে রেখে দিবেন। তো আপনার আইএসও ফাইলগুলো কোথায় আছে সেটা তো আপনি জানেন। আমি ডিসপিসের ভিতরে গেলাম। এখান থেকে আমার যে আইএসও ফাইলগুলো আছে, যে বিনটে ফোল্ডারটা হয়ে গেছে ড্রাইভটা, তো আমি আমার আইএসও ফাইলগুলো দিব এখানে। আমি আইএসওতে গেলাম। এখান থেকে আমার যে যে আইএসওগুলো দরকার সেগুলো আমি সিলেক্ট করে নেব। তো ধরেন আমার উইন্ডোজ 7 আলটিমেট দেন 10 টাইনি যে উইন্ডোজটা আছে এই দুইটা আমার দরকার। এই দুইটাকে আমি সিলেক্ট করে নেব, ঠিক আছে? আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করার পরে আমি ডিসপিসের ভিতরে গেলাম। তারপর বিনটয় ফোল্ডারে গেলাম। তারপর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে বাকি কাজটা আমি আপনাদেরকে অফ স্ক্রিন দেখাবো। তো এখানে পেস্ট হওয়ার পরে আপনার কম্পিউটারটাকে বন্ধ করবেন। বন্ধ করে আপনি আপনার কম্পিউটারে বাইরে যাবেন। তো সেটা কীভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে মোবাইল দিয়ে ভিডিও করে তারপর দেখিয়ে দেবো। ভিডিওটা আপনারা দেখবেন, ইনশাল্লাহ উপকারে আসবে, ঠিক আছে? তো এখানে দেখেন এটা পেস্ট হচ্ছে, এটা ফুল 100% হবে, 100% হবে। তো একটু জাস্ট অপেক্ষা করতে হবে। তো আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম অফলাইনে। আমি মোবাইল দিয়ে ভিডিওটা করতেছি, আমি আমার কম্পিউটারে পাওয়ারটা দিলাম। তারপর এটার ফাংশন কি, F9 প্রেস করবো বাইরে যাওয়ার জন্য, যেহেতু এটা এসপি ল্যাপটপ। আমি F9 প্রেস করতেছি। F9 প্রেস করবেন, আপনার কম্পিউটারে বায়োস নেই যেটা প্রেস করা দরকার সেটা প্রেস করবেন। তারপর আমি এন্টার দিলাম। তারপর এখানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এটা হচ্ছে আমার প্যানড্রাইভ, এটা আমি সিলেক্ট করে দেবো এখান থেকে। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এটা আমি সিলেক্ট করে দিলাম, দেন এন্টার দিলাম। তারপর এখানে আমার সামনে বিনটো চলে আসবে। আপনারা জাস্ট অপেক্ষা করুন, ওয়াও চলে আসছে। তো আমি উইন্ডোজ 7 আলটিমেটটা দেবো। উইন্ডোজ 7 আলটিমেটটা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমি অ্যারো বাটন দিয়ে নিচে যাবো। তারপর এটা সিলেক্ট করে আমরা এন্টার দেবো, ঠিক আছে? এন্টার দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে আমরা নর্মাল মোড উপরেরটা যেটা আছে সেটাই রাখবো, ঠিক আছে? এটা সিলেক্ট করে তারপর আমরা আবার এন্টার দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা এন্টার দিয়ে দেবেন। এন্টার দেওয়ার পরে উইন্ডোজ 7 যেভাবে ইনস্টল হয় সেই প্রক্রিয়াটা, সেই সিস্টেমটা, সেই প্রসেসটা এখন আপনার সামনে চলে আসবে। জাস্ট একটু অপেক্ষা করতে হবে। আর এইভাবে চাইলে আপনারা যে কোনো উইন্ডোজ একটা প্যানড্রাইভের ভিতরে রেখে আপনার যে কোনো উইন্ডোজ ইনস্টল করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার এখন উইন্ডোজ 7-এর যে ইন্টারফেসটা এটা আসতেছে। জাস্ট একটু ওয়েট করেন, আপনারা অপেক্ষা করেন, দেখতে পারবেন। এই যে অলরেডি চলে আসছে, এই যে উইন্ডোজ 7-এর সিস্টেমটা চলে আসছে, ঠিক আছে? তো এখন এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে আমরা যেভাবে উইন্ডোজ ইনস্টল করি সেইভাবে উইন্ডোজ ইনস্টল করতে পারবো। তো মূল কথা হচ্ছে যে একটি প্যানড্রাইভের ভিতরে আপনারা চাইলে অনেকগুলো উইন্ডোজ কীভাবে রাখতে পারেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিলাম। তো ভিডিওটি আপনারা দেখবেন মন দিয়ে, প্রয়োজনে ডাউনলোড করে দেখবেন। আর কোথাও বুঝতে কোনো অসুবিধা হলে সেটা কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।